নামে স্টেডিয়াম, কিন্তু ভিতরে গরু, ভেড়া আর কবুতরের খামার, রাতে বসে মাদক সেবীদের আড্ডা। দীর্ঘ ১০ বছর সংস্কার আর দেখভালের অভাবে এই দশা বগুড়ার সান্তাহার স্টেডিয়ামের। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠের পশ্চিম পাশে গরু ভেড়ার খামার, যেখানে সেখানে ময়লা আবর্জনার ভাগাড়, দোতলায় কবুতরের আস্তানা, রাতের আধারে চলে মাদক সেবীদের আড্ডা ও অসামাজিক সব কর্মকাণ্ড। প্রায় ১০ বছর ধরে এমন অবস্থা বগুড়ার আদমদিঘির সান্তাহার স্টেডিয়ামের। অথচ একসময় এই স্টেডিয়ামেই আয়োজন করা হতো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে হতো বিভিন্ন জাতীয় দিবসে। স্টেডিয়ামে যে জঙ্গল বন দখল হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করে দেখতে পারেন, স্টেডিয়ামের কাঁচের উপর আপনারা দেখেন কাঁচের উপর কোনো চাল থাকে। খেলার অভাবে মানে ছেলেপেলে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় একটা সরকারি সংস্থা, দেখাশোনা করার মতো কোনো লোক নাই। স্থানীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে স্টেডিয়াম দেখভালে একজন কেয়ারটেকার নিযুক্ত থাকলেও সেখানকার ড্রেসিং রুম ও অফিস কক্ষে গড়ে তুলেছেন তার বসতি। টিকিট কাউন্টার না থাকা সহ অবকাঠামোগত নানা সমস্যাও রয়েছে স্টেডিয়ামে, অভিযোগ স্থানীয়দের। বাউন্ডারিগুলো এগুলো লোহা লক্কর চুরি হয়ে যাচ্ছে, আপনার ওয়াল ভেঙে ২% ভিতরে চলে আসছে, ভাঙতে ভাঙতে যে কোনো সময় ওয়াল ধসে পড়তে পারে। আপনার এই এদিকে মাদকসেবীরা এসে মানুষের সময় আড্ডা দিচ্ছে। আমাদের স্টেডিয়ামে যারা কর্মকর্তা আছে তারা হলো আমাদের স্টেডিয়ামকে অবহেলা চোখে দেখে, তাদের জন্য আমাদের এই স্টেডিয়ামে কোনো উন্নয়ন নেই, উন্নয়নের কোনো কাজ নেই। ঠিক আছে, আর আমাদের গ্যালারি যে গ্যালারি আছে গ্যালারির নিচে আমরা পুরায় পুরায় দেখি যে গাঁজা খায়, হিরণ খায়। যাবতীয় সমস্যার সমাধান করে স্টেডিয়ামটি খেলাধুলার উপযোগী করার আশ্বাস দিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা। সান্তাহার স্টেডিয়ামটার আরও পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যেই অনেক আমাদের এখানে আমরা কিছু বরাদ্দ নিয়ে আসার জন্য চেষ্টা করছি, যেন সান্তাহারের যে কিছু কিছু আপনার কাজ করাবো, রঙের কাজ আছে, তারপরে যে ড্রেসিং রুমগুলো আছে ড্রেসিং রুমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা অলরেডি জেলা প্রশাসক মহোদয়ের কাছে, স্যারের কাছে আমরা বরাদ্দ চেয়েছি, স্যার কিছু বরাদ্দ দিবেন, তখন আমরা এটা আরও মানে স্থানটাকে সুন্দর করবো এবং সেই জায়গাটা আরও আকর্ষণীয় হবে এবং খেলাধুলাও চলমান থাকবে। ১৯৯৭ সালে উদ্বোধন করা হয় জেলার আদমদিঘির ৩.৫ একর জায়গা জুড়ে নির্মিত সান্তাহার স্টেডিয়ামটি। মাছরাঙা নিউজ ডেস্ক।